আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রিন্সেস মেনুকা চ্যানেলের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি মিরমিলা। আজকে শুরুটা করছি একদম ভোরবেলা থেকে। মেনুকা ঠিক 5:30-5:30 ঘুম থেকে উঠে, ওঠার পর ওকে আমরা ড্রাই ফুড দেই খাওয়ার জন্য। ড্রাই ফুডটা খায়, ড্রাই ফুডটা খেয়ে তারপর সে তার এই যে আমাদের বেডরুমের জানালার কারণে সে এভাবে এসে ঘুমায় কিংবা শুয়ে থাকে। তো এই সময় এসে আমাদেরকে একদমই বিরক্ত করে না, আমরাও ঘুমাই। তারপর আজকে আমি যেহেতু ভিডিওটা করতেছি, সো আমি জেগে আছি আর ওর সাথে খেলা করার চেষ্টা করতেছি। দেখতেছিস না সে আসলে জেগে আছে, তবে শুয়ে আছে। তো ও এখানে একদম আপনার 2-2.5 ঘন্টা এখানে থাকে টানা, যখন সূর্য ওঠে সূর্য উদয় দেখে যখন বসে বসে। তো আমি ড্রাই ফুডটা দিয়েছিলাম ভোরবেলা, তারপর হচ্ছে আমি 11:30-11:15 দিকে ভাত হয়ে গেলে তখন আমি এই গরম গরম ভাতের সাথে আমি ক্যান ফুড দিই ওকে, ক্যান ফুড দিই, কখনো মাছ দিই। এই তো আমি ওকে দিচ্ছি খেতে সকালবেলা। আমি আজকে ওকে আবার একটু গোসল করিয়েছিলাম, তো গোসল করানোর পরে ওকে আমি খাবারটা দিই, গরম গরম ভাত রোদে দিচ্ছি। এই কারণে হয়তো অনেকে বলতে পারে যে এই গরমের মধ্যে কেন ওকে রোদে রেখেছি। তো রোদ আসলে, রোদে প্রচুর ভিটামিন ডি পাওয়া যায়, সেটা মানুষও পায় বিড়ালও পায়। তো রোদে আমি দিয়েছি ওকে, খাবারটাও খাচ্ছে, শরীরটাও শুকিয়ে নিচ্ছে ভালো মতো, দেখতে দেখতে খাচ্ছে। আমি ওকে চারবেলা খাবার দিই, বা হ্যাঁ সব কিছু মিলিয়েই দিই। সকালবেলা আমি ড্রাই ফুডটাও দিই, তারপরে হচ্ছে দুধ খেতে দিই, এটা পেস্ট করে দিই, লিকুইড করে ড্রপার দিয়ে খাওয়াই, অনেক সময় ও নিজেই খেয়ে নেয়। এতে করে ওদের পটিটা আসলে খুব শক্ত হয় না, আবার খুব নরমও হয় না। যদি আপনি খাবারগুলো ব্যালেন্স করে খাওয়ান, সব কিছু খাওয়াতে হবে। তো পানি দিয়েছিলাম, সে পানি খেয়েছে। খাওয়ার পর ও আবার একটুখানি বাজিয়ে রাখে, এটা আবার একটু পরে খাবে, একটু ঘোরাফেরা করে খেলাধুলো করে তারপর খাবে। আবার অনেক সময় খায় না, সেটা একটু ঘুমিয়ে তারপর ঘুম থেকে উঠে আবার বাকিটা শেষ করে। তবে আমি ওকে যে ভাতটা একবার মাখিয়ে দিই, সেটা যদি 4 ঘন্টা হয়ে যায় তারপর আর আমি আর খাওয়াই না ওকে, কারণ ওরাও তো প্রাণী, ওদেরকে তো আমরা এভাবে বাসি বা ঘেমে যাওয়া খাবার খাওয়াতে পারি না। খাবার সম্পর্কে ছোটোখাটো দু একটা কথা বলার জন্য আজকের ভিডিওটা করা হয়েছে আসলে। তো টেনে আর বড় করতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।